দর্শক বন্ধু নমস্কার, দেখুন বর্তমান স্বচ্ছতা হি সেবা সেপ্টেম্বর 17 তারিখ রু অক্টোবর 2 তারিখ পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কার্যক্রম জারি রয়েছে। অক্টোবর 2 গান্ধী জয়ন্তী এবং গান্ধী জয়ন্তী দিবসে স্বচ্ছ ভারত মিশন কার্যক্রম 2014 উদ্ঘাটন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজী। দেখুন বর্তমান যে জেলাপাল অধ্যক্ষতার বর্তমান স্বচ্ছতা হি সেবা কার্যক্রম জোরজার ধরিছি, বিভিন্ন কার্যালয়ের মধ্যে প্রত্যেকটি জেলা অধিকারী মানে সেমানে নিজের কার্যালয়কে সেমানে ক্লিন করছেন। কিন্তু আজ মু আপনাকে এই প্রকার এক দৃশ্য দেখাইপাই চাহুছি। এ দৃশ্য হচ্ছে গজপতি জেলাপাল কার্যালয়ের পরিসর ভিতরে রয়েছে, এবং যদি আপনার দেখবে পছপট জেলাপাল কার্যালয় সার্কিট হাউস, যে সার্কিট হাউসে কি মন্ত্রী নেতা চিফ সেক্রেটারি এবং বড় বড় পদবী পদ অধিকারী মানে আসিকি রুহতি, এবং তাহা নুয়ে আপনার সিধা এই যে বন্দর সামনে অুনিয়ন রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিট্যুট, এই ইনস্টিট্যুট্রে বিভিন্ন প্রকার ইনস্টিট্যুশন বিভিন্ন বিভাগর ব্যক্তিবিশেষ মানে ট্রেনিং সেন্টার পাই আসতে। কিন্তু স্বচ্ছ ভারত মিশন কার্যক্রম যেতবে জারি রয়েছে অনেক সময় কলম কাগজের তা সীমিত অবস্থায় রুহে, কিন্তু বাস্তবিক ভাবে যদি আমি স্বচ্ছতা নিজ ঘরক যদি আমি স্বচ্ছ রাখবা, মনক স্বচ্ছ রাখবা, তাহলে নিশ্চিন্ত ভাবে আমার জীবনের এক পরিবর্তন আসিপার। বর্তমান দেখুন বর্ষ বর্ষ ধরিকি বর্তমান পালাড়া খিম্বির যেতে নাল নর্দমা এবং যে বর্ষা সময়ের যে পানি আসিকি এই স্থানরে পড়ে, যে মাধ্যমে কি এই পানি নিষ্কাশন নহুতবা সকাশু, জল নিষ্কাশন নহুতবা সকাশু প্রদূষিত হয়েকি বায়ুমণ্ডল এবং পরিবেশকু প্রদূষিত করছে, যে মাধ্যমে কি আসুবা প্রত্যেকটি অধিকারী মানুষ এক বাধা সাজছে। আপনার যদি দেখবে সিধাসলক এই যে বন্দর সামনে অছি গোটে ক্যাটারিং সেন্টার এবং যে টি সেন্টার, যে টি সেন্টারে মধ্যে বিভিন্ন অফিসিয়াল গুড়া আসিকি চা পিয়ন্তি, বিস্কুট খাঁতি এবং বিভিন্ন প্রকার খাদ্য পদার্থীকে সেমানে নিয়ন্তি। কিন্তু দুঃখদায়ক বিষয় অনেক কহিবা চেষ্টা করুলে মধ্যে আজ পর্যন্ত কহিপারু না, অকুহা ভাবে রয়েছে লোকঙ্ক সমস্যা। বর্তমান এই গোটাই কথা কোয়াপাই চাহুছু, স্বচ্ছতা হি সেবা কার্যক্রম জারি রাখা সময় যদি জেলাপাল অধ্যক্ষতার পিডিডিআরডি এবং পৌর পরিষদ অধ্যক্ষতা মাধ্যমে যদি মিলিত উদ্যমে যদি এই পরিবেশক এই বন্ধ পরিস্থিতি থাক, এই যেটিকি পানি জল নিষ্কাশন হেউ না, আর যদি কিছু নয় টেকনোলোজিকে ব্যবহার করিকি গোটে আর্টিফিসিয়াল ফাউন্টেন কিংবা এক ছোট পার্ক ভাবে যদি করিপারে, তাহলে সার্কিট হাউসে বা কলেক্টরেটরে কাম করুবা সমস্ত অফিসিয়াল মানে উপকৃত হয়ে পারে। নিশ্চিন্ত ভাবে স্বচ্ছতা হি সেবা কার্যক্রম যেতবে রয়েছে, দেখুন এইটি বিভিন্ন প্রকার বটল আসি পড়ছে, মদ বটল অটর বটল অভিন্ন প্রকার বটল যেটা কি ইউজলেস বটলস গুড়া এটি আসি পড়ুছে, এবং পা আপন মানে দেখিপারে যে জল কি আষ্কাশন হয়ে পু না এইটি রহিযাচি, যে মাধ্যমে কি বায়ুমণ্ডল পরিবেশ প্রদূষিত হচ্ছে। এটি নিমন্তে গোটে কথা কোয়াপাই চাহুছু, অক্টোবর 2 গান্ধী জয়ন্তী মহাত্মা গান্ধীজীকর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান নরেন্দ্র মোদিজী এক নূয় রূপরে যা কি কোণ অণকোণে পৌঁছাই পারিলে এক সচেতনার বার্তা। মহাত্মা গান্ধীকর গোটে কার্য যেতবে সে ইংল্যান্ডে রুলে, ইংল্যান্ড সে যেতবে কি বরিষ্ঠর পাঠ পড়ুলে নিকটকে জনে ইংরাজী আসিকি ছেপ পকাই দিয়ে, আছি নকি নিজ কাজ নিজ রুমালকে নিয়ে হ্যান্ডকরচিফকে নিয়ে যে সফা সুতর করে, এবং সাউথ আফ্রিকার মহাত্মা গান্ধী এক আদর্শ পালটি যাই সেই দিনঠার আজ পর্যন্ত স্বচ্ছতার যদি কহবা গান্ধীজী হচ্ছেন আদর্শ। কিন্তু আজ দ্বীপ তলে অন্ধার সদৃশ্য বর্তমান গজপতি জেলাপাল কার্যালয় পরিসর রয়েছে, যে মাধ্যমে কি প্রদূষিত হচ্ছে পরিবেশ, স্বচ্ছতাঠার বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। গজপতি আমোদ কুমার বর্ধন রিপোর্ট, গ্লোবাল টিভি লাইভ 24/7।